Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সাট্টা ডন রশিদ খানের উপরে যে জীবন ভিত্তির উপরে একটি ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, যে এই যে ঘটনাটি এটি কি সত্যি আদৌ এই ওয়েব সিরিজ হতে চলেছে না এটি গুজব, সেই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার সাথে কিন্তু আজ আমরা বলতে চলেছি যে এই যে ওয়েব সিরিজটি আসতে চলেছে, এই ওয়েব সিরিজে কে কে অভিনয় করতে চলেছে তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি বলে রাখি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। এবং এই সমস্ত তথ্য আমরা একটি ইন্ট্রোর পরে কিন্তু তা নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বউবাজারে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত সাট্টা ডন রশিদ খানের জীবন ভিত্তির উপরে একটি ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। যদিও এখনও নামকরণ এবং কোন প্ল্যাটফর্মে এটি দেখা যাবে তা কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কিন্তু যতদূর শোনা যাচ্ছে নাকি এই যে ওয়েব সিরিজটি নাকি প্রযোজনা করবে নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সংস্থার তরফ থেকে, তা কিন্তু প্রসেনজিৎ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত সেভাবে মন্তব্য করা হয়নি যে এই যে ওয়েব সিরিজটি কে কে অভিনয় করবে বা এই ওয়েব সিরিজটি কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তা কিন্তু এখনও সঠিকভাবে বলে দেওয়া হয়নি। তবে যতদূর শোনা যাচ্ছে যে এই যে ওয়েব সিরিজটি আসতে চলেছে, এই ওয়েব সিরিজটি নাকি হইচই টিভির প্ল্যাটফর্মে নাকি দেখা যেতে পারে তা কিন্তু এইভাবে জানা যাচ্ছে। এবং তা কিন্তু প্রায় 10টা পর্বে অর্থাৎ 10টা পর্বে কিন্তু দেখানো হবে এই ওয়েব সিরিজটি, অর্থাৎ রশিদ খানের জীবনের উপরে ভিত্তি করে যেটি তৈরি করা হচ্ছে। 16 মার্চ 1993 সালে যে 4 দিন পরে যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বাই, আর মুম্বাই সেই ভয়াবহ বিস্ফোরণের পরে কিন্তু কলকাতা বউবাজার অঞ্চলে বিস্ফোরণের আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছিল সারা কলকাতা জুড়ে। এবং সমগ্র কলকাতায় সাট্টা কারবারি রশিদ খানের নিজের বাড়িতে ডেরার উপরে নাকি, অর্থাৎ তিনি যে কিছু মশলা অর্থাৎ বোমা তৈরি কিছু মশলা নাকি নিয়ে এসে মজুত করে রেখেছিল, আর সেই মশলায় নাকি কোনোভাবে নাকি বিস্ফোরণ হয়ে যায় এবং বিস্ফোরণের জন্য কিন্তু 69 জন মানুষ প্রাণ হারিয়েছিল এবং নিহত হয়েছিল আরও অনেক বেশি, এবং কমপক্ষে 3টি বিল্ডিং কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এবং গ্রেপ্তার মূল অভিযুক্ত রশিদ খানকে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। রশিদের যে সমস্ত সাট্টা কারবারের যে সমস্ত কিছু সামলাতে কিন্তু তার ভাগ্নে লালা, এবং শোনা যায় নাকি লালা পালিয়ে আশ্রয় নিয়েছিল পাকিস্তানে, এবং কিন্তু আদালতে নাকি দোষী সাব্যস্ত হয়ে রশিদ খানকে কিন্তু সারা জীবনের জন্য কারাদণ্ড হয়ে থাকে। এবং সুপ্রিম কোর্টে সে কিন্তু আবেদন করেছিল, তখনও কিন্তু তাকে কিন্তু একটা সুপ্রিম কোর্ট থেকে রেহাই দেয়নি এবং তাকে কিন্তু সেভাবে কিন্তু জেলে থাকতে হয়েছে। এখন কিন্তু তিনি কলকাতায় রয়েছে, এখন তিনি নাকি ছবি নিয়ে আঁকা নিয়ে নাকি ব্যস্ত রয়েছে, আর সেই সমস্ত ঘটনায় নাকি দেখা যাবে সমস্ত কিছু এই ওয়েব সিরিজটির মাধ্যমে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করার কথা রয়েছে সুজিত বন্দ্যোপাধ্যায়। এসকে মুভিজের দীর্ঘদিন কিন্তু ক্রিয়েটিভ কনসালটেন্টে ছিলেন তিনি এবং বেশ কিছু বিজ্ঞাপনের কাজও তিনি করেছেন, কিন্তু তাকে যখন এই ওয়েব সিরিজ নিয়ে কথা বলার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তিনি নাকি বলেছেন যে এটি নাকি কোনো কারো জীবনে উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে না, সম্পূর্ণ নাকি কাল্পনিক ভিত্তি করে তৈরি করা হবে, বা যদিও বা এই মুভিটি অর্থাৎ এই ওয়েব সিরিজটির সঙ্গে যদি কারোর যোগ থাকে বা জীবনে যোগ থাকে তা কিন্তু সম্পূর্ণ কাকতলীয় হবে বলে তিনি নিজে জানিয়েছেন। এবং এই যে ওয়েব সিরিজটি, এই ওয়েব সিরিজে কিন্তু আমরা কিন্তু অভিনয় করতে দেখা যাবে তা কিন্তু সঠিকভাবে বলে দেওয়া হয়নি। এখানে কিন্তু মানে জানানো হয়েছে অন্য একটা বড় ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে যে এই ওয়েব সিরিজে দেখা যাবে রাহুল আর প্রিয়াঙ্কাকে। ব্যক্তিগত জীবনে নাকি রাহুল প্রিয়াঙ্কার যে বিচ্ছেদের পরে কিন্তু দুজনে একসঙ্গে আবার দেখা যেতে চলেছে কিন্তু এই ওয়েব সিরিজটির মধ্যে, দুজনে একসঙ্গে কাজ অবশ্যই আমরা দেখব। শোনা যাচ্ছে আবার নাকি এই রশিদ খানের চরিত্রে অভিনয় করবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত জয়ী রিধি সেন, কিন্তু এই চরিত্রে অভিনয় করবে। এবং ডনের যে 3 জন সহকারী চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে নাকি শুভাশিস মুখোপাধ্যায় এবং দেবানন্দন নাগ এবং শুভময় চট্টোপাধ্যায়কে, এবং একটি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে সুদীপা চক্রবর্তী এবং লামা সহ টলিউডের অনেকে কিন্তু এই ওয়েব সিরিজে দেখা যেতে পারে। যেহেতু কিন্তু সিনেমাটি নাকি এখনও পর্যন্ত ঠিকভাবে কিন্তু মানে আলোচনা মতো আগায়নি এবং সঠিকভাবে জানা যায়নি, তবে নাকি এরা
প্রি প্রোডাকশনের কাজটা চলছে এখনো, সেই জন্য কিন্তু, এবং এর গল্পটা এখন নাকি ঘোষা মজা চলছে, তাই জন্য নাকি এখনো সঠিকভাবে জানানো হয়নি যে এখানে কে কে অভিনয় করবে। আর এই সমস্ত যদি এখনো কোনো তথ্য থাকে এই ওয়েব সিরিজটি নিয়ে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আচ্ছা এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।